নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে ও বীরলাচিতের জন্মবার্ষিকী পালিত, আকসার ডাকে আলোচনা সভা। কাছাড়ে উদ্ধার 10 কোটি রিয়াবা ট্যাবলেট, পুলিশের অভিযানে আটক 2। জল দূষিত করার অভিযোগ আনোয়াবিলে, সরজমিন তদন্ত মিন বিভাগের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বীর লাচিত বরফুকনের 401তম জন্মবার্ষিকী পালন করল ছাত্র সংগঠন আকসা। শিলচর মধ্যসহ সাংস্কৃতিক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন সহ লাচিতের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন আয়োজকেরা। অধ্যাপক নিরঞ্জন দত্তের পৌরোহিত্যে আয়োজিত সভায় বীর লাচিত বরফুকনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন নবপ্রজন্মকে লাচিতের পথ অবলম্বন করতে এগিয়ে চলার আহ্বান জানান বিভিন্ন বক্তা। বীর লাচিত বরফুকনের নাম করে লাচিত সেনা রাজ্যে যে উগ্র জাতীয়তাবাদের পরিচয় দিচ্ছে তা কখনোই মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অনেকেই। যে লাচিত বরফুকন মোগল সাম্রাজ্যের আগ্রাসনকে প্রতিহত করতে, দেশের স্বার্থে নিজের মামার শিরোচ্ছেদ করতেও কুণ্ঠাবোধ করেননি, ওনার মতো এক দেশপ্রেমিক ও বীর যোদ্ধার নাম করে রাজ্যে উগ্র জাতীয়তাবাদকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। লাচিত সেনাকে একটি অস্তিত্বহীন ও ভুঁইফুঁড় সংগঠন আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আহ্বান জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। এদিন বাসুদেব শর্মা, কাছাড় কলেজের অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ শঙ্কর নাথ, ডক্টর পার্থ প্রতিম অধিকারী, দেবাশিষ বিশ্বাস, বিকাশ চক্রবর্তী, জয়ন ভট্টাচার্য সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। রাম সিংহকে প্রতিহত করে আসাম তথা উত্তর পূর্ব ভারতের মানুষের বাঁচার একটা স্থায়ী গ্যারান্টি দিয়েছিলেন লাচিত বরফুকন। ইতিহাস সেভাবে শুরু করতে পারেনি। আজ ভারতবর্ষের তদানীন্তন দুর্দান্ত প্রতাপ রাজা ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি রাম সিংহকে পরাস্ত করে শুধু আসাম নয়, নর্থ ইস্টের প্রত্যেক রাজ্যকে তিনি সুরক্ষিত করেছিলেন এবং আমরাও সবাই বাঁচার মতো করে আজকে বাঁচতে পারছি। না হলে মুঘল আগ্রাসন থেকে শুধু রক্ষা করেননি আমাদেরকে, সঠিকভাবে যাতে আমরা মানুষ হিসাবে বাঁচতে পারি তার গ্যারেন্টি দিয়েছিলেন লাচিত বরফুকন। গত বছর তো আমরা 400 বছর পূর্তি উপলক্ষে এই এই জায়গায় প্রথম এবার গ্রাউন্ড ফ্লোরে আমরা সভা করে আমরা একটা বার্তা দিয়েছিলাম, এবারও একটা বার্তা দিতে চাই আজকের প্রজন্মের যেন তরুণ তরুণী লাচিত বরফুকন সম্বন্ধে আরো বেশি করে জানার, পড়াশোনা করার এবং এই লাচিত। কাছাড়ে এবার উদ্ধার হলো 10 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট, সেই সঙ্গে আটক 2 ব্যক্তি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার সৈয়দপুর এলাকা থেকে 50,000 টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কাছাড় পুলিশ। শুক্রবার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, কাছাড় পুলিশের একটি দল সৈয়দপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 5টি কন্টেইনারের প্যাকেট থেকে প্রায় 50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি LNB পথমি ও পারভেজ সুলতান মজুমদারের 2 জনকে আটক করেছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা হবে বলে জানিয়েছেন সুব্রত সেন। ধৃতরা এই নেশাজাতীয় ট্যাবলেটগুলি মিজোরাম রাজ্যের কলাশিব জেলার চাইপাই থেকে বহিরাজ্যে পাচার করার চোখ কষেছিল, কিন্তু কাছাড় পুলিশের অভিযানে ব্যস্তে যায় সরবরাহকারীদের মূল উদ্দেশ্য। পুলিশ ধৃতদের হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ধৃতদের থেকে নেশাজাতীয় দ্রব্য সরবরাহকারী মূল মাস্টার মাইন্ডের নাম প্রকাশ্যে আসবে বলে আশাবাদী কাছাড় পুলিশ। এইটো অভিযান কন্টিনিউ হৈ আছে আৰু যোৱা নিশা আমাৰ এক বিশেষ সূত্ৰে গম পোৱা গৈছিলে যে বুজন পৰিমাণৰ ড্ৰাগছ সরবরাহ কৰিবলৈ যো জা কৰি আছে আৰু আমাৰ এক অপাৰেশ্যন যোৱাকালি আজিয়ে পুৱতি নিশা অভিযান এক চলোৱা হৈছিলে আৰু এইটো নেতৃত্ব দিছিলে আমাৰ কাছাৰ জিলাৰ আৰক্ষী অধীক্ষক মহোদয়।
আৰু প্ৰায় পুৱতি নিশাত এল এন বি প্ৰথমী বয়স 51 বছৰ জাৰুল তলা পি এছ ধলাই তেখেতক আটক কৰা হৈছিলে আৰু তেওঁৰ পজিচনৰ পৰা 50,000 ইয়াবা টেবলেট যাৰ বজাৰ মূল্য প্ৰায় 10 কোটিৰ অধিক এইখিনি বস্তু এই 50,000 ইয়াবা টেবলেট তেওঁৰ পৰা সিজ কৰা হৈছিলে জব্দ কৰা হৈছিলে আৰু তেওঁক যেতিয়া সোধপোছ কৰা হৈছিলে তদন্তকালত তেওঁ আৰু এজনৰ নাম দিছিলে পারভেজ সুলতান মজুমদাৰ এওঁ ড্ৰাগ পেডিলাৰ হয় আৰু তেখেতকো আটক কৰিবলৈ সক্ষম হ'ল আৰু এতিয়া তদন্ত চলি আছে আৰু আমি আশা ৰাখিছোঁ যে আৰু কিছু ড্ৰাগছ পেডিলাৰ বা আমি এনেকুৱা হ'ব পাৰে যে আৰু ওজন পৰিমাণৰ আৰু ড্ৰাগছ বাঁশকান্দি আনোয়াবিলে বিষাক্ত পদার্থ ফেলে জল দূষিত করার অভিযোগ এনে অপপ্রচার চলছে এরই পরিপ্রেক্ষিতে বিলের বরাদপ্রাপ্ত লেসি ও গ্রামবাসীরা জেলা মিন বিভাগের কাছে তদন্ত চেয়ে আবেদন করেন বৃহস্পতিবার বিভাগীয় আধিকারিকেরা স্থানীয়দের সঙ্গে নিয়ে বিলের সরজমিন তদন্ত করেন এদিন মিন বিভাগের রিজিওনাল ইঞ্জিনিয়ার নেপাল রায় ও প্রজেক্ট ম্যানেজার পরিতোষ দত্ত বাঁশকান্দি আনোয়াবিলের সরজমিন তদন্ত করে জল দূষিত করার কোনো প্রমাণ পাননি বিষয়টি নিয়ে স্থানীয় জনগণ সহ লেসি জানান বাঁশকান্দি আনোয়াবিলে এলাকার মানুষ মৎস্য চাষ করার পাশাপাশি বিলের জল পান করে তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করছেন কিন্তু এলাকার কিছু দুষ্কৃতিকারী রাতে মাছ চুরি করার পাশাপাশি বৈদ্যুতিক লাইন ছিঁড়ে বিলে লাগানো নেট পর্যন্ত কেটে ফেলেছেন শুধু তাই নয় বাঁশকান্দি আনোয়াবিল এলাকায় দীর্ঘদিন ধরে সামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে এলাকার প্রকৃত দুষ্কৃতি বিষয়টি নিয়ে স্থানীয় জনগণ প্রতিবাদ মুখর হলে দুষ্কৃতিকারীদের কাছ থেকে হুমকি সহ বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়ে আসছেন তারা বলে জানান দুষ্কৃতিকারীরা তাদের অসামাজিক কার্যকলাপ সহ মাছ চুরি করতে না পারায় মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে যারা এই মিথ্যা প্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিভাগীয় আধিকারিকেরা এটাই যে শুনলাম একটা ইয়েতে গেল ওই মেসেজ পাইলাম যে গোবর টোবর ফেলায় নাকি জলটা দূষিত হয়েছে জলটা খুব খারাপ হয়েছে এবং ওইটা শুনিয়ে ভাবলাম যে কী আছে কি না তদন্ত করি একটু দিয়ে দেখি প্র্যাকটিক্যালি কী অ্যাকচুয়ালি সত্যি কথা নাকি জল নাকি নষ্ট হয়ে গেছে তো এখন দেখলাম যেটা আমি জল মুখে দিয়েও দেখলাম হাত দিয়েও দেখলাম জলটা তো পরিষ্কারই আছে কোনো গন্ধটন্ধ বাজে গন্ধ কিছু পাই নাই আমি তো আমি এটাই সবাইকে বলবো এবং লেসি বা গ্রামবাসীকে এটাই বলছি জলটা কিন্তু প্রত্যেকেরই দরকার জল প্রত্যেকটা মানুষের জীবনস্বরূপ প্রাণ বাঁচায় কাজে জল যদি দূষিত হয় সমস্ত গ্রামবাসী কি যারা মাছ মারে তাদেরও ক্ষতি এই জন্য প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখবো এইটাই যাতে জলের মধ্যে বা সেই বিলের মধ্যে যেতে বাইরে কোনো সেই বাথরুমের জল হোক ল্যাট্রিনের জল হোক বা ওই যে কারখানার জল বা ওই রেস্টুরেন্টের জল যাতে না পড়ে সেটার দিকে মানে দৃষ্টি রাখা দরকার যাতে এটা যাতে না হয় এতে হবে কি জল নষ্ট হলে সব প্রত্যেকের জন্য খারাপ খালি মানুষের জন্য খারাপ না জল নষ্ট হলে মাছের জন্য খারাপ মাছও সেই রকম ভালো থাকবে মাছও মানুষ যেরকম অসুস্থ হয় মাছও ঠিক তেমনি অসুস্থ হয়ে পড়ে কি জল খারাপ থাকে কাজেই প্রত্যেকেরই ঈদের দিকে সজাগ দৃষ্টি রাখা দরকার যাতে জলটা যাতে ভালো থাকে দিনে দেখা যায় যে ঈদে নেটিং কাটা বা মাছ ধরা আর একটা মৃত অপপ্রচার চালাইছে যে এখানে নাকি মুরগির বিষ আর গরুর গোপর দেওয়া হয় তবে এগুলো তো কিছু না কথা হইলে তারা চুরি করতে পারে না বা বিলের নিয়ে বিঘুত দখল করতে চায় বা আমাদের যে মৎস্য শিকারী আছে তারা উপরে খুব উপদ্রব করে আর মৃত অপচার চালাচ্ছে গ্রামবাসী যে তারা সত্যিটা দেখুক তারপরে আমার বিলের যে মৎস্য শিকারী যারা আছে বা আমি ডিপার্টমেন্টের আছে তুলে ধরছি যে এই এই ঘটনা হওয়ার আপনারা একটু ইনকোয়ারি করুন এটা কে অপচার চালান কিছু এখানে দুষ্কৃতি মানুষ আছে আর কি যে অপচারগুলো চালার তা চালাবার কারণটা কি কারণটা যারা মাছ চুরি করতে পারে না রাতে যে ডিউটি থাকে তারা বাধা দিলে তারা বোমা মারি দেয় বোম মারে রাত্রেবেলা যে দিগদারি দেয় ওইগুলা যে গত দিওয়ালির দিন গেছে তারা এরকম একটা রাত্রেবেলা শুনলাম মিটিং কাটে গেলো আমাদের যে রাত্রে যে নাইট চৌকিদার আছে বা পাড়াদার যে তারা খুব দৌড়ানি দেওয়া হয়েছে আর কি তারা এদিকে নেটিং কাটা হয়েছে মাছ ধরবো নি না নেটিং ছিলে করবো এই অবস্থা তারা এরকম আর কি পজিশন চলে আর কি আজকে কী হয়েছে আজকে আমি ডিপার্টমেন্টে লিখিত একটা কমপ্লেন জানাইছিলাম আর কি একটা মেসেজ পেয়েছিলাম যে যে কি আমাদের আনোয়াবিলে কি না কি মানে দুল
জল দূষিত হয়ে যায় বিভিন্ন কারণে, কি মেডিসিন দেয়, তারপরে বলে কি গোবর দেয় না গরুর কী 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 দানা পলায় এগুলা। তো ওইটা নিয়ে আমি ডিপার্টমেন্টের মানুষ নিয়ে এলাম আর কি। আমি এলাম বাসকান্দ আনোয়ার লেসে আর কি। ডিপার্টমেন্টে ইনকোয়ারি করছে আজকে? আজকে ইনকোয়ারি হচ্ছে, ডিপার্টমেন্টের সঙ্গে নিয়ে আসছি। ওটা আপনারা কী চান? আমি তো ডিপার্টমেন্টে তদন্ত করুক বা দেখিও যে আমাদের কি এখানে সত্যি সত্যি কি জল দূষিত না গোবর ফলানো হয়েছে না মুরগির বড় ফলানো হয়েছে না মুরগির বিট ফলানো হয়েছে, এগুলো ডিপার্টমেন্টে দেখে কোনো কিছু নাই। শিলচর কলেজের স্কুলের শিক্ষক ও স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে স্কুলের কর্তৃপক্ষরা বলেন, বারবার শিলচর কলেজের স্কুলে সংবাদ শিরোনামে উঠে আসছে রাজীব দত্ত নামের স্কুলে মিথ্যা প্রচার করছেন তা মোটেও ঠিক নয়। এই স্কুলের অনেক সুনাম রয়েছে, 50 বছর হয়েছে এই স্কুলের। স্কুলকে বদনাম করার জন্য রাজীব দত্ত সহ কিছু সংখ্যক স্বার্থপর লোক উঠে পড়ে লেগেছেন। তারা আরও বলেন, অবৈধভাবে রাজীব দত্ত স্কুলের সভাপতি হয়েছেন কিন্তু তার বৈধ কাগজপত্র দেখাতে পারবেন না উনি। রাজীব দত্ত আগের জেলা শাসকের বিরুদ্ধে মামলা করেছেন, ভুক্তভোগী হতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষ সহ ছাত্রদের। কলেজের স্কুল বন্ধ করার চক্রান্ত করেছেন রাজীব দত্ত এবং আরও কিছু স্বার্থপর লোকেরা। স্কুলের কর্তৃপক্ষ বলেন, স্কুলের বিভিন্ন সমস্যার বিষয়ে কাছাড়ের জেলা শাসকের কাছে জানানো হয়েছে, তাতে কোনো লাভ হয়নি। রাজীব দত্ত আগের জেলা শাসকের বিরুদ্ধে মামলা করার কারণে স্কুলের 11 জন বেতন পাচ্ছেন না। স্কুলের কর্তৃপক্ষরা বলেন, রাজীব দত্ত স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন তা সঠিক তদন্তের দাবি জানান সরকারের কাছে। স্কুলের কর্তৃপক্ষরা বলেন, শিলচর কলেজের স্কুলকে বেসরকারি থেকে সরকারের আওতায় আনার জন্য দাবি জানান আসন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সহ জনসাধারণের কাছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অনুপমা চৌধুরী, সুদীপ্তা বিশ্বাস, শম্পা দাস, পাপিয়া সেন, বিশ্বজিৎ চক্রবর্তী, বিশ্বজিৎ দত্ত, লিপি চক্রবর্তী, বর্ণালী দেব, শর্মিলা দাস, তপন দাস, শুভ্রজিৎ সেন, মমতা নাথ, পিঙ্কি নাথ, অভিজিৎ দত্ত সহ অন্যান্যরা। দ্যাট হাইকোর্টের কাছে সত্যতা তুলে দেওয়ার জন্য আমরা এটাতে পার্টি হয়েছি। এন্ড সেকেন্ডলি উনি যে বলছেন যে ডিসির এগেনস্ট করেছে, কিন্তু ওয়ার্স সাফারার্স হলো স্কুল, ওয়ার্স এফেক্টেড হলো কিন্তু স্কুল। ডিসির কিন্তু কিচ্ছু হয়নি, ডিসির কিন্তু কিচ্ছু হয়নি। ডিসির তো একদিনের ইলেকট্রিসিটিও কাট হয়নি, আমাদের স্কুলের কারেন্ট কাটা হলো, আমরা বেতন পালন পেলাম না ফর 6 মান্থস। ডিসির কি হয়েছে, উনি কি 1 মান্থেরও স্যালারি কি ডিপ্রাইভ হয়েছে? না, টোটালি উই আর দ্য ওয়ার্স সাফারার্স অফ দিস কেস। তো উই উইল সি what happens, but at present it is our request that 11 teachers anna ho, and it is also our request that government please interfere kore if possible, since our school government land e ache, government ta should take over our school. It is the chief minister er kache, education minister er kache, the eminent citizens er kache, shobar kache eta our request, because joto bar erokom committee form hobe it will end up in a crisis. Amra chai that this school should be taken over, taken up by the শান্তিতে বাচ্চাদেরকে পড়াবো, 26 বছর ধরে পড়াচ্ছি, আরো 10 বছর পড়াবো, শান্তিতে পড়াবো, মাসের শেষে আমার বেতনটুকুই চাই, এর বাইরে আমার কিছু চাই না। হ্যাঁ, এইটুকু নিরাপত্তা এবং শান্তি আমাদের চাই। শিলচর শহরে আমরা গর্ব সহকারে চলি, সম্মান নিয়ে চলতাম এতদিন, কিন্তু আজকে আমরা দুর্নীতিবাজ, আজকে আমরা কত রকম ক্ষমতালোভী, এই অপবাদগুলো থেকে আমরা মুক্তি চাই। শিলচর NIT ফকিরটুলার বাসিন্দা পূর্বাশী নুনিয়া নামের এক অসহায় বিধবা মহিলাকে নিজের মেয়ে ও মেয়ের স্বামী মিলে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ সামনে এসছে। শুক্রবার অসহায় বিধবা মহিলা পূর্বাশী নুনিয়া ও পরিবারের লোকেরা এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পূর্বাশী নুনিয়া সহ অন্যান্যরা বলেন, তিনি ও তার শারীরিক বাধাগ্রস্ত ছেলেকে প্রভা নুনিয়া ও তার স্বামী মন্টু নুনিয়া মিলে মারপিট করে ঘর থেকে বের করেছে তাদের জমি আত্মসাত করার জন্য। প্রভা নুনিয়ার স্বামী মারা যাওয়ার পরে পূর্বাশী নুনিয়া ওনারা মেয়েকে ঘরে নিয়ে আসেন। কিছুদিন পর প্রভা মন্টু নুনিয়া নামের এক ব্যক্তিকে বিয়ে করে তারপর কিছুদিন পরে প্রভা ও মন্টু মিলে তাকে ভয় দেখিয়ে একটি সাদা কাগজে টিপ সই নিয়ে নেয়। অসহায় বিধবা মহিলা পূর্বাশী নুনিয়া তার বড় মেয়ের বাসার আশ্রয় নেন। এ ব্যাপারে ঘুমপুর থানা ও আদালতে জমির বৈধ কাগজপত্র দিয়ে প্রভা নুনিয়া ও তার স্বামী মন্টু নুনিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাই এদিন অসহায় বিধবা মহিলা ও তার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানান। বার করার পরে আমি সবজেশন করলাম 10 জন, তারা হেল্প করলো,
কয়লা করিয়া আমার কোনো রকম আমার বড় দামাত আমার ঘর ঢুকাইয়া আমার চা করিয়া রাখছে পাগল ছেলে গরমের জামাই হ্যাঁ আমার বড় পুরীর জামাই আমার ঘর নিয়ে সান্ত্বনা দিয়া রাখছে রাখার পরে হ্যাঁ সব এরকম হইলা হওয়ার পরে দশ জনে আমার কোনো রকম সান্ত্বনা দিয়া তারা আমার সান্ত্বনা দিয়া রাখলো তারপরে দশ জন মিলিয়ে আইয়া মারদং করিয়া বার করিয়া গোটাকে বার করছে যে মেয়ে আপনার জমিটা নিতে আসলো হ্যাঁ যে মেয়েটা আমার জমিটা লইছে ই মেয়ের দিশা মিঠা বিল বিয়া এই আইয়া বনবাস করিয়া আজকে আমার ঘরটাকে বার করলো এই মেয়ের জামাই আসলো না তার মারা খাইছে বরকলার রামপুর পথদুর্ঘটনায় স্কুটি আরোহীর মৃত্যু। নিহত ব্যক্তির নাম তৈবুর রহমান লস্কর, বাড়ি বদরপুর প্রথম খণ্ডে। শুক্রবার বিকাল 4:30 নাগাদ রামপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় দ্রুতগামী 407 ট্রাকের ধাক্কায় স্কুটি আরোহী রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। ব্যক্তিগত কাজে তৈবুর রহমান ডলু থেকে বাড়ি ফিরে যাওয়ার পিছনে দ্রুতগামী ট্রাকটি তার স্কুটিতে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন ছুটে আসলেও ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়। এতে জনমনে দেখা দেয় উত্তেজনা। পরে উত্তেজিত জনতা পথ অবরোধে নামেন। এদিন ঘটনার সঙ্গে সঙ্গে বরকলার থানার ওসি রাজেশ দাস দলবল নিয়ে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাতে চাইলে ক্ষুব্ধ জনগণ তাকে বাধা দিয়ে ঘাতক গাড়ি সহ পরিবারের ক্ষতিপূরণের দাবি জানান। এই এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। গাড়িওয়ালা আইছে বালি লুইয়ে শুনিয়া যার যে আসে কিটা আসি করবো না কিটা আসি করবো আর গাড়ি মানুষ মারিয়া ওখানে ভালাইয়া গেছে আমরা যখন ডিসি আইব না এই রাস্তা থেকে আমরা উঠতাম না ডিসি এসপি আওয়ার ঘরে আমরা উঠবো এখান থেকে ডেড বডি তার নাম তৈবুর রহমান লস্কর 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 ডিসি এসপি আওয়ার ঘরে অসম সরকার যথাসময়ে শীতকালীন অধিবেশন করছে না কেন, এমনটা প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করছেন বিধায়ক কমলা খুদে প্রকাশিত। শুক্রবার করিমগঞ্জের জেলা আবর্ত ভবনে এক সাংবাদিক সম্মেলন করে বিধায়ক কমলা খুদে প্রকাশিত বলেন, বিরোধীরা সরকারের ব্যর্থতা আর ভুল ত্রুটি নিয়ে প্রশ্ন তোলার ভয়ে রাজ্যের সরকার শীতকালীন অধিবেশন করতে চাইছে না, এমনটাই বললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা খুদে প্রকাশিত। এভাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে বিধায়ক আরো বলেন, গণতন্ত্র কলুষিত করছে রাজ্য সরকার। কোকড়াঝাড়ে শীতকালীন অধিবেশন হবে বলে সরকার কোটি কোটি খরচ করছে, কিন্তু এখন সেটা না করে ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশনের নোটিফিকেশন জারি করা হয়েছে বলেও তিনি জানান। শীতকালীন অধিবেশন না করার জন্য সরকারের বিরুদ্ধে এমনই তোপ দাগেন বিধায়ক কমলা খুদে প্রকাশিত। প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আমরা বিধানসভায় আমরা পুট আপ করবো, কিন্তু যে সময় এই সময় গতবার নোটিফিকেশন অনেক আগে হয়ে গিয়েছিল, এখন পর্যন্ত নোটিফিকেশন হয়নি। আজকে আপনারা বলছেন যে বাজেট সেশন করবেন, আজকে একটা সেশন উইন্টার সেশন যেখানে রুলস বুকসে লেখা আছে 45 ডেজ হতে হবে, সেশন 45 ডেজ হতে হবে ইন এ ইয়ার, কিন্তু ইয়ারে মাত্র 21 দিন 22 দিন, বাকিগুলো দিন সেশন করা হয় না। এই জন্য করা হয় না যে আপনারা সিন্ডিকেট করবেন, আপনারা আত্মসাত করবেন, আপনারা যত ইচ্ছা তত বেশি আপনারা এখানে দুর্নীতি করবেন, সেই প্রশ্নগুলো যাতে আমরা না করতে পারি, এবং সেই প্রশ্নগুলো যাতে না করার জন্যই আপনারা আজকে দেখা যাচ্ছে যে আপনারা এখানে মাঝে বিশেষ করে উইন্টার সিজন আপনারা করছেন না, আজকে আপনারা টাকা খরচ করছেন, আজকে কুকড়াঝাড়ে টাকা খরচ করছেন, কিন্তু যে সময় সিদ্ধান্ত নেওয়া হলো যে কুকড়াঝাড়ে হবে আজকে কুকড়াঝাড়েও করছেন না, আজকে সেই বাজেট সেশন আজকে গুয়াহাটিতে আমাদের অ্যাসেম্বলিতে করা হচ্ছে না। তার পিছনে কারণটা কি, আজকে তো কোভিড হয়নি, কোভিড হলে অনেক কথা ছিল যে না কোভিডের জন্য আজকে আমরা বাজেট সেশন করছি না, কোভিডের জন্য আমরা উইন্টার সিজন করছি না, কোভিডের জন্য আমরা অটাম সেশনগুলো করছি না, আজকে 4টা সেশন হওয়া দরকার, আজকে দেখা যাচ্ছে যে এখানে উইন্টার সেশন হবে না। তার জন্য সেই মানসিকতা আসামের মানুষ বুঝতে পারছে যে ওনাদের দুর্নীতির কথা যাতে মানুষ জেনে নেবে, ওনাদের প্রশ্ন করলে সেই তথ্যগুলো বেরিয়ে আসবে, তার জন্য এই বিধানসভা না করার চিন্তাধারা নেওয়া হয়েছে। আমি মনে করি জনসাধারণের অধিকার, জনসাধারণের আওয়াজগুলো বন্ধ করার জন্য আজকের এই সরকারের এই চিন্তাধারা। প্রশাসনের সহযোগিতা কামনা করলেন বাজারঘাট জেপির 8 নম্বর ওয়ার্ডের রহমত আলী ও তারেক সহযোগী। নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে রহমত আলী বলেন, তিনি নাকি নিজের
ক্রয় করা ভূমিতে কাঁচা একটি ঘর নির্মাণ করেছেন, তবে কিছুদিন থেকে একটি দুষ্ট চক্র তাকে আক্রমণের চেষ্টা করছে। তাই তিনি কোনো ধরনের আক্রমণের শিকার হলে করিমগঞ্জ জেলা প্রশাসনের আগাম সহযোগিতা চাইলেন বাজারঘাট চাঁদপুরের রহমত আলী। 8 নম্বর ওয়ার্ডও আমরা একটা জায়গা কিনছি, ওই জায়গাটার মধ্যে আমরা একটা গড় বানাইছি। গড় বানার সত্ত্বেও কালকে রাত্রে 12টার সময় দেখছি কিছু সংখ্যা মানুষে আমার আক্রমণ করার লাগে, মানে অনল লাগায় একটা টিল্লা আছে, ওই টিল্লাটার মধ্যে আমরা একটা গুনগুন বুধাই আমরা গেছি। যাবার ফলে তো আমরা দেখছি মানে মানুষ আমরা এদিকে বাগিছে, জানি না আমরা কোন সময় তারা কোন জায়গায় ক্যাপচার করবো, এটা আমরা জানি না। ও হিসাবে আমরা সরকারকে জানাইয়া রাখলাম এবং আইন প্রশাসনকে জানাইয়া রাখলাম যে আমরা ইলা যদি কোনো অ্যাটাক করা হয় তাহলে আইন প্রশাসনের সাহায্য আমরা হইতাম, সরকারের সাহায্য হইতাম এবং ডিসি মহোদয়ের সাহায্য হইতাম, যার কারণে আমরা এই জায়গাটা আমরা নতুন হিসাবে গড় বানাইছি। আপনাদের সারাইও দেখতে পাইতরা বুঝছেন, আরও আমার দীর্ঘদিন আগর কয়েকটা কেস আছে, এরা আমার উপরে করছে, আমি এরার উপরে 2টা কেস করছি। আমার জায়গা থেকে ইয়া আর একটা জায়গা থেকে ইয়া তারা গাছ কাটিছে, জোর জবরদস্তি নিয়ে গেছে, এটাও একটা কেস চলে। বর্তমানে আমার আর একটা জায়গা তারা দখলে হারাইছে, আওটা লইয়া কেস চলে। এখন আমার দাবি হইল ওটা যদি তারা আমরা জানি না, আমি একা মানুষ আমি একা মানুষের লাগে তারা হঠাৎ কোন জায়গায় কিতা করবো তাও আমি কইতে পারিয়ার না। যদি আমার ইলা কোনো বিস্তৃত ইলা অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে এটা আমার আইন প্রশাসনে কো সরকারে কো এবং কোর্টে আইনে আদালতে আমার এটা উপযুক্ত দেখে দিতে লাগে। খবর শেষ করার আগে বিশেষ খবরগুলো আরও একবার। শিলচরে ও বীর লাচিতের জন্মবার্ষিকী পালিত, আকসার ডাকে আলোচনা সভা। কাছাড়ে উদ্ধার 10 কোটি রিয়াবা ট্যাবলেট, পুলিশের অভিযানে আটক 2। জল দূষিত করার অভিযোগ আনোয়াবিলে, সরজমিন তদন্ত মেইন বিভাগের। এখনকার মতো আমার বাংলা সম্বন্ধে এই পর্যন্তই, ধন্যবাদ।